নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ফাঁকা মাঠ পেয়ে গোল দিতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ফাঁকা মাঠে গোল দিতে গিয়ে শেষ পর্যন্ত তার মাথা হেট হয়ে গেল। কি করে সেটা হলো বন্ধুরা, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের আমরা বলবো। বন্ধুরা, আপনারা জানেন যে এদিন ধর্মতলার সভায় হাজির ছিলেন অমিত শাহ, এবং অমিত শাহর এই যে কলকাতা সফর, সেই কলকাতা সফরের শুরু থেকেই তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। যেহেতু তাকে ধর্মতলার সভায় অমিত শাহর পাশে থাকতে হয়েছিল, সুতরাং এদিন কিন্তু তিনি বিধানসভায় হাজির থাকতে পারেননি। বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে বটে, তাতে তিনি সভায় ঢুকতে পারবেন না, কিন্তু বিধানসভার ঘরে তো যেতে পারবেন। তো সেই বিধানসভার ঘরেও কিন্তু এদিন শুভেন্দু অধিকারী যেতে পারেননি, কারণ রাজ্যে অমিত শাহ এসেছিলেন, বিজেপির বড় কেন্দ্রীয় নেতা এসেছিলেন, আর সেইটাকেই যেন সুযোগ হিসেবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কাজে লাগানোর চেষ্টা করলেন। আর তিনি কি করলেন, তিনি কিন্তু এদিন একেবারে সকাল সকাল বিধানসভায় হাজির হয়ে গেলেন। বিধানসভায় হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করলেন। এদিন যেহেতু বিজেপির বিধায়করাও অমিত শাহর সভায় হাজির ছিল, সুতরাং বলতে গেলে বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, সেই ভাষণে বাধা দেওয়ার মতো কেউই ছিল না। আর সেই ভাষণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একে একে ডিএ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 100 দিনের কাজের টাকা দেওয়া, সেই সব সংক্রান্ত সমস্ত কথা, মানে মনের কথা কিন্তু তিনি এদিন বিধানসভায় খুলে বললেন। এবং তার পাশাপাশি তৃণমূলকে যেহেতু শুভেন্দু অধিকারী চোর বলছেন, সুতরাং এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা তৃণমূল বিধায়কদের বিজেপিকে চোর বলার একটা মন্ত্র দিয়ে দিলেন। এবং সেই মন্ত্র নিয়ে এদিন কিন্তু তৃণমূলের বিধায়করা আম্বেদকর মূর্তির নিচে বসে অমিত শাহর যে এবারের পশ্চিমবঙ্গ সফর বা কলকাতা সফর, সেই সফরের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর সেই বিক্ষোভে যেটা দেখা যায় যে তৃণমূলের সমস্ত বিধায়করা কালো পোশাক পরে বিজেপিকে পাল্টা চোর স্লোগান দিচ্ছেন। পরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কালো পাড়ের সাদা শাড়ি পরে আর কাঁধে কালো শাল চাপিয়ে সেই বিক্ষোভস্থলে গিয়ে বসে পড়েন। অর্থাৎ পরিষ্কার কথায় তৃণমূলের যেটা রণকৌশল ছিল, রণনীতি ছিল, যে বিজেপি যেহেতু অমিত শাহর সভা নিয়ে ব্যস্ত, সুতরাং তৃণমূল বিধানসভায় মিডিয়ার পুরো নজরটা কেড়ে নেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদিন বিক্ষোভে নিজেও গিয়ে বসেছিলেন, তাতে অনেকেই যেটা মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ নজর কাড়বে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা মাঠে গোল দেওয়া, সেই গোল দেওয়াটা শেষ মুহূর্তে একেবারে আটকে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র আটকে দেওয়াই নয়, এদিন যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী অমিত শাহকে দিল্লির পথে রওনা করিয়ে দিয়েই একেবারে বিধানসভায় হাজির হলেন, এবং বিধানসভায় হাজির হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল বিধায়কদের নিয়ে যেখানে ধর্নায় বসেছিলেন, সেই ধর্নার সামনেই যেতে যেতে কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন, চোর চোর বলে কিন্তু কটাক্ষ করতে থাকেন, মন্তব্য করতে থাকেন। পাল্টা তৃণমূল বিধায়করাও বিজেপিকে চোর বলে স্লোগান দিতে থাকেন। কিন্তু মজার যেটা কথা হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে এদিন শুভেন্দু অধিকারী চোর চোর বলে কটাক্ষ করছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন সেই যে আম্বেদকর মূর্তি, তার নিচে তৃণমূল বিধায়কদের সঙ্গে বসেছিলেন, মোবাইল ঘাটাঘাটি করছিলেন। এবং এই যে শুভেন্দু অধিকারীর চোর চোর কটাক্ষ, তার মুখের উপরেই
সেটাতে কিন্তু তিনি মাথা তুলে তাকাতে পারেননি, মাথা কিন্তু তুলতে পারেননি, শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু তিনি নজর মেলাতে পারেননি। অর্থাৎ পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারী যে সাহসটা দেখালেন সেই সাহসের পাল্টা সাহস কিন্তু এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে দেখা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে ধর্নায় মাথা নিচু করে বসে রইলেন। এবং এখানেই অনেকেই যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে একেবারে শেষ মুহূর্তে খালি মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গোল আটকে দিলেন, তাতে বাহবা না দিয়ে উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন ফাঁকা মাঠে গোলটা আর দিতে পারলেন না। এবং শুধুমাত্র তাই নয়, শুভেন্দু অধিকারীর এই যে মুখের উপর চোর চোর কটাক্ষ সেটাতেও কিন্তু তাকে একেবারে মাথা নিচু করে শুনতে হলো, তিনি কিন্তু একটি কথাও বললেন না। আর এখানেই যেটা অনেকে কটাক্ষ করে বলছেন, বিশেষ করে বিরোধী নেতারা যেটা কটাক্ষ করে বলছেন যে এদিন অমিত শাহ যে হিসাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে জনসভায় দেখিয়েছেন, সেই হিসাবের পর বাংলার মুখ্যমন্ত্রীর আর কিছু বলার নেই, বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু কথা হারিয়ে ফেলেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন কিংবা কটাক্ষ করছেন বিজেপির নেতারা। তবে এদিন শুভেন্দু অধিকারী যেভাবে শেষ মুহূর্তে বিধানসভায় হাজির হয়ে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হেড করে দিলেন, তার মুখের উপরেই মমতা চোর চোর বলে স্লোগান দিলেন, তাতে অনেকেই যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চুপচাপ মেরে যাওয়া, সেই চুপচাপ মেরে যাওয়ার মধ্যে কোথাও যেন একটা সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। তৃণমূলের বিধায়করা পাল্টা বিজেপিকে চোর চোর বলে স্লোগান দিচ্ছেন ঠিকই, কিন্তু তৃণমূল নেত্রীর এইভাবে চুপ করে থাকা, তার উপর সামনেই চোর চোর বলে শুভেন্দু অধিকারীর কটাক্ষের পরেও চুপ করে থাকা, মাথা নিচু করে থাকা, মোবাইল ঘাটাঘাটি করা, এটা কিন্তু কোথাও যেন শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে মোটেও চোখ মেলাতে পারছেন না, কিংবা শুভেন্দু অধিকারীর রণকৌশলের কাছে যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন সেটাই কিন্তু পরিষ্কার হচ্ছে বলে অনেকেই কিন্তু বলছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।